আপনারাই বলেন এটা কি মাঠ নাকি মরুভূমি ফ্ল্যাট উইকেটে খেলা হবে উইকেটে কিন্তু রান প্রচুর হয় শান্তি কোথায় মিলে ভাই এদের শান্তি মিলে এখানে সকাল সকাল আমি আর মাপুস হাঁটতেছি আপনার বুদ্ধি ভালো আমাদের সবাই কিন্তু এক জায়গা এখানে এই যে সেই সরকারি কলেজ গেট এখানেই আমরা এক জায়গা এখান থেকে খেলতে যাই তো এখন যাবো আমরা পাবনা সাত মাইলে এখান থেকে চোদ্দ কিলো রাস্তা দেখা হবে একদম মাঠে মরুভূমিতে চলে আসলাম খুব জলদি খেলা শুরু হবে কি বাতাস আর ওই যে ভাই মরুভূমি একটু খেলা হবে তো এখন টস পরবো আমাদের টিম থেকে মাহমুদুল্লাহ মামুন আর এদিকে কাফি আছে এখন টস তুলবে কাফি এদিকে যাবে হলো ব্রিজ চাইলো মামুন এবং সাপলা আমরা টচে হেরে গিয়েছি তো আমরা এখন ফিল্ডিং বাইছি ফিল্ডিং এর উদ্দেশ্যে মাঠে নামবো আসলে আমাদের আছে ক্যামেরাম্যান না আরো দশটা প্লেয়ার একজন আসতেছে আজকে যুবরাজ আসতেছে আমাদের মাঝে যুবরাজ সিং আসবে একটু পর তো খেলা শুরু হবে হলো এখনই আর খেলাটা হবে আজকে বারো ওভারে তিন চারা বারো টেন নাইট বল দিয়ে খেলা হবে আর ফিরোজ আজকে ভালো বল করবে আমার বিশ্বাস আমাদের টিমে এমন এমন বলার আছে যে ধরেন হলো সে একটা বলার বল শুরু করতেছে আল্লাহর নামলে বলবো জানি না তার মধ্যে আলহামদুলিল্লাহ সেনারা নামত তো ভাই ডিগ্রি চলতেছে এই যে বত্রিশ ডিগ্রিতে আমরা মাঠে নামতেছি আমাদের সেনারা কিন্তু বত্রিশ ডিগ্রি হোক চল্লিশ ডিগ্রি হোক তারা কিন্তু সবসময় প্রস্তুত মাঠে নামার জন্য তো যে পিছি বাহিনী এখন স্ট্যাম্প কুতবে দেখো তো এটা হলো ভাটার মাঠ এই মাঠে কিন্তু আমরা এক ম্যাচ খেলছি এবং এক ম্যাচ জিতছি আজকে সেকেন্ড ম্যাচ হবে আমাদের এই মাঠে তো ইনশাল্লাহ আমরা জিতব আজকে আমাদের কনফিডেন্স আছে জিতবো বাট ওই ভাইরাও কিন্তু আজকে সুন্দর টিম খেলা হয়েছে আজকে ভালো খেলা হবে ফ্লাট উইকেটে খেলা হবে উইকেটে কিন্তু রান প্রচুর হয় এটা খোলার মতো উইকেট আমি বলি একদম সমান উইকেট দেখছেন একদম এখান থেকে যত তাকাবেন সমান সম্পূর্ণ এই উইকেটে আমরা কিন্তু আগের আগের দিন বারো বার একশো অষ্টআশি করছিলাম এই উইকেটে এত পরিমাণ মায়ের হয় মানে পুরো মনে হয় যে পাকার উপরে খেলা হচ্ছে তো দারুণ এটা ম্যাচ হবে তারা যেহেতু আগে ব্যাট করছে বারো বারে খেলা হবে সে এখানে ভালো রান করার চেষ্টা করবে তারা আর আমরা চেষ্টা করবো কিভাবে কম রানে আটকানো যায় তো একটা ভালো ম্যাচ হবে আমার সৈনিক সব নাম গিয়া যে বলিং এ মামুন চলে গেছে এখনই খেলা শুরু হবে আর ওই যে বাউন্ডারি বলি যে বাউন্ডারি এখানে কিন্তু বাউন্ডারি যে ওই যে ই দেখতেছেন উঁচা এখানে বাউন্ডারি বাট এখানে একটু উঁচা আছে আর ওই যে ওদিক দিয়ে দেখতেছেন একটা ই ওইখান দিয়ে বাউন্ডারি সম্পূর্ণ রেডি তো ম্যাচ জিতা লাগবে আসছে কিন্তু

ডিরেক্ট সুন্দরভাবে ড্রাইভ করছে লং অফে বিশাল একটি ছক্কা ডিরেক্ট বল দিবে ব্যাটসম্যান সার্ভে তা হয় না এবার কিন্তু দেখে শুনে আবারও দুর্দান্ত একটি শর্ট মলের সাথে আরো একটি ছক্কা দুই দুটি ছক্কা এবারে দেখা গেল আবারও ডিরেক্ট বল আবারও ছক্কা ফলফল ছক্কার ছক্কা ছক্কা হ্যাটিক ছক্কা মামুন কিন্তু টানা তিনবার ওভার করছে কারণ ভালো বল করে যাচ্ছে এদিকে ব্যাটসম্যান জোরে হাঁকেছে ক্যাচের সম্ভাবনা তানজিতের হাতে ক্যাচ এবং তানজিত ক্যাচ ধরে নিল বলিং এ মা বুঝি স্টার্ট কি করতে পারে এবার কিন্তু সুন্দর পায়ের ভিতরকার বল তুলে মেরেছে ছক্কা মা দেখে আবারও কি করতে পারে এবার কিন্তু হাফ বল না ডিরেক্ট বল ছিল বোঝা যায়নি বাট সক্ষা হয়ে যেটা শিওর বলিং এ অমিত ব্যাটসম্যান ভালো খেলতে ছিল এদিকে ডিরেক্ট বল ছিল লাগাতে পারেনি কিন্তু ইস্টাম বল ছুঁয়ে নিলে রেসে তো উইকেট পড়ে গেল অমিত কিন্তু দুর্দান্ত ফর্মে আছে খুব ভালো বল করতে আসছে এবার কিন্তু ইয়র্কার লেন্থের বল ছিল দারুণ একটি ডেলিভারি ছিল এদিকে মিস ফিল্ডিং একটি রান পাবে আর মাত্র পাঁচটি ওভারে খেলা আছে বলিং এর দায়িত্ব নিলে তো আসলো লেন্থের বল ছিল নো লুক খেলা আছে এসটা বাট ব্যাটে বলে হয়নি পায়ে লেগে একটি রান পাবে লেগ বাই তোহা কিন্তু খুব ভালো বল করে থাকে ভালো একটি অলরাউন্ডার এই তোহা এবার কিন্তু তুলে মেরেছে ক্যাচ নাকি ছয় ক্যাচ এদিকে ক্যাচ ধরলো ফিরোজ প্যাভিলনে পাঠিয়ে দিল ফিরোজ ক্যাচ ধরে বারোতম

প্রথম বলি নিচুলেন্দ্রের বল ছিল বড় প্রস্তুত সেই মেলা ওটা ড্রাইভ করেছে কিন্তু ওইখানে ফিল্ডিং থাকা দেখতে জানি পাবে স্ট্রাইকে এখন বসে থাকি নতুন বলিং হিসেবে আসলো রানা ভাই এখন বন্ধু বাউন্ডারি দেখা মিলেনি এবার একদম স্ট্রেট ড্রাইভ করেছে আসলে দুই ফিল্ডিং এর মাঝখান চলে গেল বল বাহিরে মানে পুকুরে চলে গেল প্রথম বাউন্ডারি মোস্তাকিমের ব্যাট থেকে বলিং আবারও রানা ভাই ব্যাটসম্যান বেলার ক্যাচের সম্ভাবনা ছিল আমরা বলাতে প্রস্তুত রানা ভাই এবার কিন্তু কাভারে মেরেছিল ফিল্ডিং এর হাতে বল এর সাথে উইকেট গন সেই মাঠে নামতেছে তোহা রানা ভাই লাস্ট বল আবারো ড্রাইভ করেছে এবার কিন্তু ফিল্ডিং দুর্দান্ত একটা ফিল্ডিং করলো চার 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 বাউন্ডারি হয়ে গেছে প্রথম বলে এই চার দেশের গুলো তো এর সাথে দিতে পারে খেলা শেষ খুব একটা নাই জন্য দেখে শুনে খেলতেছে আসলে বেশি রান হলে অনেক ভালো হতো এর সাথে সিঙ্গেল খেলতেছে এরপরে নামবো আমি আজকে আমি ভালো খেলবো ইনশাল্লাহ ভালো বল করে যাচ্ছি নূর ভাই ব্যাটসম্যান তানজিৎ বলছে সে ভালো খেলবে দিকে প্রথম বলে সুন্দরভাবে ঠেকিয়ে দিয়ে লুকো চুরি করে একটি আর নিয়ে নিল মনে হয় তানজিৎ ভালো খেলবে বলা যায় না কি হয় দিকে স্টেপিং করে চলে গেল কিন্তু স্টেপ উড়ে গেল প্যাভেলনে চলে গেল তানজিৎ নিয়ে তুষার ভাই আর একচল্লিশ বলে একষট্টি রান লাগবে স্পিন বল করে থাকি জোরে আঁকিয়েছিল ব্যাট বলে হয়নি বলিংয়ে আবারও প্রস্তুত এবার কিন্তু বুধে শুনে বিশাল একটি ছক্কা হাঁকালো সে ব্যাটসম্যান মামুন বলিংয়ে রাসেল ভাই এখনো অনেক রানই লাগে আমাদের ড্রাইভ করেছে এদিকে চার মনে হচ্ছে

এবার কিন্তু দুই ফিল্ডিং এর মাঝখান দিয়ে মানে চার হবে এদিকে চার রান সেই মামুনের ব্যাট থেকে খুবই ভালো খেলে যাচ্ছে বিপর টিম বলছে মামুন ভাই আউট হয়ে যান কারণ আমি পাঁচটা ছয় মারে আউট হব দেখি পাঁচটা বাউন্ডারির মধ্যে একটা অলরেডি মারছে আবার সেই মামুন চার রান ও জানে বাড়া যাবে ও সায়েন্স পড়ছে না রে ভাই নূর ভাই খুবই ভালো ভালো করে যাচ্ছে ব্যাটসম্যান যুবরাজ যুবরাজ সিং এর মতো কিন্তু ঠেকিয়ে দিল রান আউটের সম্ভাবনা কিন্তু লাগাতে পারিনি এদিকে ফিল্ডিং নাই চার হওয়ার সম্ভাবনা আছে একটা এদিকে চার পাঁচ রান হলো। আমাদের ওই দূরে কিছু ছেলে দেখা যাচ্ছে যারা আমাদের সাপোর্টার আমাদের জোর চিল্লাচ্ছে বলিং এ রানা ভাই আল মাত্র রান লাগবে হলো পঁচিশ রান এবার দেখে শুনে ড্রাইভ করেছে কাভারের দিকে এদিকে ছক্কা গুড শট মামন আবারও বলিং এ সেই রানা ভাই ভালো করেছিল এবার কিন্তু বিশাল ছক্কা বিশাল একটি ছক্কা আর মাত্র রান লাগবে তেরো রান আমার মন বলছে এবারে মামুন খেলা শেষ করে দিবে প্রায় চার রান লাগবে আঠারো বলে

বিশ্বাসে দেখা হলো কাপি ভালো লাগলো আবার খেলবো ইনশাআল্লাহ আমরা এখন এই রোদ থেকে একটু ছায়াতে আসলাম আজকে যে সেরা বলার সেই তোহা তারপরে অমিত সেরা সেরা বাজে বলার মাহুজ রাহেন ভাই আজকে খুব ভালো কিপ করছে না আমার সুযোগ পাইনি আর এদের আজকে ওয়ান ম্যান আর্মি আমাদের মামুন গুড বার্নিং ভাইয়া গুড বার্নিং ভাইয়া শান্তি কোথায় মিলে ভাই এদের শান্তি মিলে এদের এখানে এর সাথে বাই বাই টাটা আল্লাহ হাফেজ দেখা হবে আবার একটা ব্লগে